আজ আপনাদের সাথে আছি 16তম নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের যে প্রিলিমিনারি টেস্ট হয়েছে সেটার সমাধান নিয়ে, সম্পূর্ণ সমাধান নিয়ে। প্রিলিমিনারি টেস্ট সেট কোড নং 4, স্কুল সমপর্যায়, সময় 1 ঘন্টা, পূর্ণ মান 100। এখানে যে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কর্তন হবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে, যেহেতু ভিডিওটা একটু লম্বা হবে, সম্পূর্ণ সমাধান গণিত সহ আমি দিচ্ছি, এই জন্য কথা না বাড়িয়ে আমরা পরবর্তী যে সমাধান আছে সমাধানটা ফিরে যাই। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? এটা হবে অস্ট্রিক। আমরা সম্পূর্ণ সমাধানটা পেতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ সমাধানটা পাবেন। যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মিলান, এখানে 100% কনফার্ম এবং সঠিক সমাধান দিচ্ছি আপনাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারি মাসে। সংগ্রাম ও প্রত্যাশা, বাংলাদেশ নৌবাহিনী 2টি যুদ্ধ জাহাজ, 4 নম্বরে গ। 5 নম্বরে এইডস রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী? HIV, গ নম্বর। 7 নম্বরে কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? এটা আসলে আমি কনফার্ম হতে পারিনি, সম্ভবত মেক্সিকো হতে পারে। 7 নম্বরে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগরের সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 8 নম্বরে ইউনেস্কোর কততম সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 31তম। 9 নম্বরে দুর্যোগ ব্যবস্থাপনা সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে? IFRC। 10 নম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট দেশ হিসেবে আত্মপ্রকাশ করে? গ নম্বরে 57তম। 2019 সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে? গ অধ্যাপক আনিসুজ্জামান। একটা সাধারণ জ্ঞান দিচ্ছি সমাধান, এরপর পর্যায়ক্রমে সবগুলো আসবে। 12 নম্বরে বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10ই ডিসেম্বর। 13 নম্বরে SMS-এর পূর্ণরূপ কী? SMS-এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, ক। 14 নম্বরে বিগ অ্যাপেল কোন শহরকে বলা হয়? বিগ অ্যাপেল বলা হয় নিউ ইয়র্ককে। 15 নম্বরে IMF-এর সদর দপ্তর কোথায়? IMF-এর সদর দপ্তর হচ্ছে Washington DC। 16 নম্বরে শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি। 17 নম্বরে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। 18 নম্বরে ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি, মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করে? এটা হচ্ছে বাউল গান। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা, ক। 20 নম্বরে নাগরিকের প্রধান কর্তব্য হল রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। 21 নম্বরে প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু? অ্যালুমিনিয়াম। 22 নম্বরে গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড কোনটি? সালফিউরিক অ্যাসিড, গ। ফকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে? এপিকালচার। কোনটি স্থানীয় সরকার নয়? খ পল্লী বিদ্যুৎ। 26-এ বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে? প্রমথ চৌধুরী, ক। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? 3টি। নিচের কোনটি, 28 নম্বরে নিচের কোনটি সত্যবিধানের নিয়মে শুদ্ধ? পোস্টমাস্টার, ঘ। হ 29-এ দুর্লক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গ দিবলোক। 30 নম্বরে সমাজবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না, এর উদাহরণ কোনটি? ক অগ্রনায়ক। 31 নম্বরে পুকুরে মাছ আছে, এখানে পুকুর কোন অধিকরণকারক? ঐকদেশিক অধিকরণকারক, ঘ হ। দেখেন ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি? ভাবে সপ্তমীর উদাহরণ হচ্ছে গ চন্দ্রোদয়ে কুমোদিনী বিকশিত হয়। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় প্রকাশ করলে প্রত্যুদ্গমন। বিলের পেয়ারা কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। তামার বিষ বাগদারাটির অর্থ? অর্থের কুপ্রভাব।
গুণহীনের ব্যর্থ আস্ফলন অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে? এটা হবে অসারে তর্জন গর্জন সার। গ, বিপরীতার্থে পরা উপসর্গ যুক্ত শব্দ কোনটি? পরাভাব। 39-এ বিনাপনি সমস্ত পদটি কোন সমাস? ব্যাধিকরণ বহুব্রীহি। 40-এ বাংলা বর্ণমালার উৎস হচ্ছে ব্রাক্ষী লিপি। 41-এ খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ? ইংরেজি বাংলা। 42-নম্বরে কল ইট এ ডে এর যথার্থ অনুবাদ কোনটি? পুনরায় শুরু করা। ক, 43-নম্বরে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে অনন্যই অব্যয় কি? সম্বোধন পরের সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কমা। বুকপোস্টের পারিভাষিক রূপ কোনটি? বুকপোস্টের পারিভাষিক রূপ হচ্ছে খোলা ডাক। কোনটি দেশি শব্দের উদাহরণ? গঞ্জ। 47-নম্বরে হচ্ছে কোনটি রূপকর্ম দ্বারা সমাজ? কালস্রোত। খ নম্বরে 48-এ উচ্ছ্বিসের শব্দার্থ পাগড়ি। 49-এ নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রাত ক্ষুদ্র অর্থে। শিরে সংক্রান্তি বাগদারাটির অর্থ কি? আসন্ন বিপদ। হি ট্রাইড হিজ বেস্ট, এটা হবে নেগেটিভ করতে করছে। হি লেফট নো স্টোন আনটার্নড, এটা হবে গ নম্বর। শি ওয়াজ ইউজ টু, ইউজ টুর পরে সবসময়ের জন্য ভার্বের সাথে আইএনজি যোগ হয়। শি ওয়াজ ইউজ টু হেল্পিং দ্য পুয়ার। হুইচ ইজ দ্য নাউন অফ দি ওয়ার্ড ব্রাইভ? ব্রাইভের হচ্ছে ব্রিভিটি। ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড সেন্স, এখানে হবে হ্যাড সেন্স। ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড সেন্স আওয়ার হ্যাবিট। 55-তে হচ্ছে কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, ফ্রম হবে ঘ নম্বরটা। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অব দি স্কুল ওয়ার হবে, যেহেতু দুইজন বোঝাইছে এই জন্য ওয়ার হবে, প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। 57-নম্বরে হচ্ছে ইফ হি, এখানে ওয়ার হবে ইফ হি পর ওয়ার। এ হিউম্যান বিং, হি উড নট হ্যাভ ডান দিস। দ্য অ্যান্টোনাইম অফ দি ওয়ার্ড বিগিন, বিগিন অ্যান্টোনাইম হচ্ছে ম্যালিগন্যান্ট। 49-ই হচ্ছে ডো নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু, পুট অফ। 59-টি দে টেল আস এ টেল অ্যাবাউট এ টেইল, দ্য ওয়ার্ড টেল ইজ নাউন। 61-টিতে মুভ অর ডাই, মর অথবা নড়। ইন কেস অফ ইউর সিম্পল বলতে বলছে, যে সিম্পল করতে বলছে, ইন কেস অফ ইউর ফেইলর টু মুভ ইউ উইল ডাই। হুইচ ওয়ান ইজ কারেক্ট? মিসসেভিয়াস, দ্য অপোজিট। 63-নম্বরে দ্য অপোজিট অফ 63-নম্বরে দ্য অপোজিট ওয়ার্ডস অফ স্লাগিশ অ্যানিমেটেড, এটা হচ্ছে নিচ্ছল, এটা হচ্ছে নড়াচড়া করে এমন। আই স হিম প্লে বলছে প্যাসিভ করতে, হি ওয়াজ সিন টু প্লে বাই মি, ঘ নম্বর হবে। বটলেক 65-নম্বরে মিন্স স্মাগল। 66-নম্বরে হোয়েন আই ইন দ্য ফিল্ড আই স ডিটকা ডেড কাউ, এটা ওয়াজ প্লেয়িং হবে, হোয়েন আই ওয়াজ প্লেয়িং, খ নম্বরে। 67-তে বাট ফর ইউর হেল্প আই উড হ্যাভ ফেইলড, ক নম্বর হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি হ্যাজ হ্যাংড ফর মার্ডার, মানে সে মার্ডার করার কারণে তাকে ফাঁসিতে ঝুলাই মৃত্যু দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আই ওয়েন্ট দেয়ার টু সেক এ জব, কম্পাউন্ড করতে হবে অ্যান্ড দিয়ে। I went there and sick instead of confirm, we can say confirm, bear out, নিশ্চিত হওয়া, যে কনফার্মের পরিবর্তে আমরা কোনটা ব্যবহার করতে পারি, উই ক্যান সে বলতে পারি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনেম অফ অ্যাবডাক্ট? অ্যাবডাক্টের অ্যান্টোনেম হচ্ছে রিস্টোভ। দ্য ফাদার উইথ ইজ সেভেন ডটার দ্যাটস লেফট দ্য হাউজ, হ্যাজ হবে, দ্য ফাদার আছে, এই ফাদার এই নাউনটা অনুযায়ী বার বসবে, হ্যাজ। শি হ্যাজ নো টেস্ট ফর মিউজিক, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এর অনুবাদ হবে 74-নম্বর। দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, খ নম্বর। 75-এ সে নদীর কাছে এক কুটিরে বাস করত। হি লিভড ইন এ হ্যাট ক্লোজ টু দ্য রিভার। 76-নম্বরে আছে নিচের কোনটি অমলোচ্য সংখ্যা, এটা হবে ঘ নম্বর। 1.101001001
কোন সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি আয়তক্ষেত্র। ঘ নম্বর 78-এ আছে, পি সমান সমান এ ইন্টু বি হলে এবং এ ও বি উভয়কে একত্রে 10% বৃদ্ধি করা হলে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে? 21%। গ নম্বর লগ এক্স এক্স মাইনাস ওয়ানের মান নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য? ক এক্স লেস দ্যান জিরো এবং এক্স ইকুয়াল নট ওয়ান। 80-এ 6টি কাঠের গড় দৈর্ঘ্য 44.2 সেন্টিমিটার এবং এদের 5টির গড় দৈর্ঘ্য 46 সেন্টিমিটার, ষষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? খ নম্বর 35.2 সেন্টিমিটার। 81-এ 25% লাভে কোনো জিনিস 15 টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? খ 3 টাকা। 82-তে নিচের কোণটি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস এক্স এর উৎপাদক নয়? ঘ হ এক্স মাইনাস 4। 83-এ এ গ্রেটার দ্যান অর ইকুয়াল বি এবং বি গ্রেটার দ্যান অর ইকুয়াল এ হলে নিচের কোণটি সত্য? গ এ সমান সমান বি। 84-এ 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ক 4.58 সেন্টিমিটার। এটা পরবর্তীতে দিব। 86-এ নিচের কোণটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? গ রম্বস। 87-টা দেখেন, সাইন ব্রাকেট 9π/2 প্লাস থিটা সমান সমান কস থিটা। গ নম্বর 88-এ কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে বলে? খ নম্বর পরিকেন্দ্র। 89-এ ট্যান থেটা এ বাই বি হলে নিচের কোণটি সত্য? গ সেক থেটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ। 90-এ এ এক্স স্কোয়ার প্লাস বি এর মান এক্স সমান সমান 1 হলে এবং এক্স সমান সমান 3 হলে 25 হয়, এক্স সমান সমান 2 হলে এর মান কত হবে? খ 10। 91-এ লগ 10 ব্রাকেট 0.001 সমান সমান কত? খ -3। 92-এ এ স্কোয়ার -3 এ কিউব -9 এবং এ কিউব -4 এ স্কোয়ার প্লাস 3 এর গসাগু কত? ক নম্বর হবে এ ইন্টু এ -3। 93-এ একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? গ নম্বর হবে 2×√2। 94-এ চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাপ কত হবে? 135 ডিগ্রি। খ 95-এ যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যদের মধ্যে 9 জন মহিলা হয় তবে সদস্যদের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ হবে? ক 25%। 96-এ কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 এবং 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, এটা হবে ঘ 311। 97-এ যদি এক্স প্লাস 1/x সমান সমান 5 হয় তবে x/x² + x + 1 এর মান কত? ঘ -1/4। 98-এ 80-এর 75% এবং 25% সমান সমান কত? খ হবে 15। 99-এ কোনো ভগ্নাংশের সাথে 1 যোগ করলে 1/2 হয় এবং হরের সাথে সরি 99-এ কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1/2 হয় এবং হরের সাথে 1 যোগ করলে 1/3 হয়, ভগ্নাংশটি কত? গ 3/8। সর্বশেষ 100-এ হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? হবে খ 9 গুণ। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নিয়মিত আপডেট এবং প্রশ্ন সমাধান এবং সার্বিক চাকুরির বিষয়ে প্রস্তুতির বিষয়ে টোটাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।